वेलकम टू कार्तिक एकेडमी ई लर्निंग क्लास। गुड मॉर्निंग स्टूडेंट। आज के हमें स्टैंडर्ड 2 ए हिस्ट्री क्लास में आलोचना करब। तुम्हारे हमें चतुर्थ अध्याय पर्यंत पढ़िए, तो पढ़ानों आगे हमें तुम्हारे बोले रखी तुम्हारे मे मासे फर्स्ट वीके हैप्पी ईयर परीक्षा होबे फर्स्ट टर्म में सिलेबस के ऊपर। फर्स्ट टर्म में जो सिलेबस दिया है তার উপরে মে মাসের ফার্স্ট উইকে তোমাদের হ্যাপি ইয়ারলি পরীক্ষা হবে। তো ফার্স্ট টার্মের সিলেবাসে যেটা দেওয়া ছিল সেটা হলো প্রথম অধ্যায় কেন ইতিহাস পড়ব, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর জন্মমূল এবং তৃতীয় অধ্যায় আদি মানুষ, আর চতুর্থ অধ্যায় হচ্ছে পাথরের যুগ। এই চারটি অধ্যায় তোমাদের দেওয়া ছিল ফার্স্ট টার্মের সিলেবাসে, আর এই ফার্স্ট টার্মের সিলেবাস অনুযায়ী এই চারটি অধ্যায় থেকেই হ্যাপি ইয়ারলি পরীক্ষা তোমাদের হবে। আর আমি তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত পুরো প্রশ্ন উত্তর লেখানো এবং পড়ানো পুরোটা কমপ্লিট করেছিলাম। আজ তোমাদের রিভিশন ক্লাস শুরু হচ্ছে। প্রথম অধ্যায়টা আজকে আমি রিভিশন করাবো। তোমরা প্রত্যেকে পৃষ্ঠা 3 খোলো, এই পেজটা খোলো, প্রত্যেকে বইটা নিয়ে বসো এবং খাতা পেন্সিল নিয়ে বসো। প্রথম অধ্যায়ে কি আছে, কেন ইতিহাস পড়বো, আমি প্রথমে একবার বলে দিই। যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে তাই এটা একবার পড়াটা বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের বলে লিখতে দেবো, তোমরা বাড়িতে সেগুলো অভ্যাস করবে। তুমি তোমার বাবাকে দেখেছো, দাদুকেও দেখেছো, দাদুর বাবাকে দেখোনি, তার বাবাকেও দেখোনি, এটা সম্ভব নয়, কিন্তু তারা ছিলেন। আমাদের পৃথিবীও সেরকম, পৃথিবী আজ অনেক উন্নত জ্ঞান বিদ্যা শিক্ষা সভ্যতা আচার আচরণে, পৃথিবী আজ একেবারে অন্যরকম। মানুষ আজ চাঁদে যাচ্ছে, মোবাইল ও ইন্টারনেট আছে, এগুলো দিয়ে পৃথিবীর যে কোনো দেশের মানুষের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু আগে তা ছিল না। সেদিনের পৃথিবী ছিল অন্যরকম, সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল জ্বলন্ত গ্যাসের পিণ্ড, তারপর ধীরে ধীরে তাপ বিকিরণ করে তা ঠান্ডা ও কঠিন হলো। পৃথিবীর কোথাও সৃষ্টি হলো স্থলভাগ, আবার কোথাও বা জলভাগ। তখন পৃথিবীতে গাছপালা পোকামাকড় জীবজন্তু মানুষ কিছুই ছিল না। এরপর পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিক হলো, জন্ম নিল জলজ উদ্ভিদ শ্যাওলা, মাছ পোকামাকড় গাছপালা জীবজন্তু, শেষে এলো মানুষ। সে মানুষ ছিল একেবারে অন্যরকম, চেহারা ও হাবভাব আজকের মানুষের সঙ্গে তার কোনো মিল ছিল না। এসব হতে কয়েক লক্ষ বছর কেটে গেছে, ধীরে ধীরে মানুষ আজকের মানুষের মতো হয়েছে। এসব আমরা জানবো কিভাবে, পুরনো কথা জানার উপায় হলো ইতিহাস। ইতিহাস আমাদের কাছে পুরনো কথা তুলে ধরে। সভ্যতা কি, না মানব সমাজের আজ কত উন্নতি হয়েছে, কত পরিবর্তন ঘটেছে আমাদের জীবনযাত্রায়। এসব পরিবর্তন কিন্তু একদিনে ঘটেনি, লক্ষ লক্ষ বছর ধরে মানুষের বুদ্ধি আর চেষ্টায় একটু একটু করে হয়েছে এই পরিবর্তন ও উন্নতি। মানব সমাজের এই ধারাবাহিক উন্নতির নাম হলো সভ্যতা। ইতিহাস কিভাবে লেখা হয়, যারা ইতিহাস লেখেন তাদের বলা হয় ঐতিহাসিক। তিনি তো লক্ষ বছর বেঁচে লক্ষ লক্ষ বছর বেঁচে থাকেন না, সব ঘটনাও তিনি নিজের চোখে দেখেননি। এমনকি ইতিহাস মানুষের মন গড়া গল্পও নয়, এখানে প্রমাণ ছাড়া কিছু লেখা যায় না। তাহলে তিনি কিভাবে ইতিহাস লেখেন, ইতিহাসের উপাদান। একেবারে আদি যুগে মানুষ গুহায় বাস করত, গুহার ভেতরে পাহাড়ের গায়ে বা গাছের গুড়িতে মানুষ নানা রকম চিহ্ন আঁকত, ছবি আঁকত, এভাবে তারা তাদের মনের ভাব প্রকাশ করত। এগুলো থেকে ঐতিহাসিকরা নানা খবর সংগ্রহ করেন, তারা বুঝতে পারেন যে আদি মানুষ কি শিকার করত, কি খাবার খেত, কোন দেবতার উপাসনা করত, এসব অনেক কথা। ভগ্নস্তূপ বা মাটি খুঁড়ে আগেকার দিনের ঘরবাড়ি মন্দির রাজা বাড়ি খুঁজে পাওয়া গেছে, মিলেছে হাড়িকলসি পাথরে ও দেওয়ালে আঁকা চিত্রকলা, লিপি দেবদেবীর মূর্তি, মুদ্রা, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, অনেক রকম ধাতুর জিনিসপত্র ও গহনা। এ থেকে বোঝা যায় যে যে যুগে সে যুগের মানুষ
দিকে কয়টাকে কি আছে দেখো পৃষ্ঠা 6 এ যাও তোমাদের আমি এইজন্য যে বাড়িতে কাজ আছে টাস্ক সেখানে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা আশা করছি লিখেছো প্রত্যেককে কয়টাকে কি আছে না শূন্যস্থান পূরণ করো এখানে কিন্তু পাশে তোমাদের হেল্প বক্স দেয়া আছে পরীক্ষাতে থাকবে না বারবার করে বলে দিচ্ছি মানুষের ড্যাশ খুব পূরণ কি হবে মানুষের ইতিহাস খুব পূরণ যারা ইতিহাস লেখেন তাদের ড্যাশ বলে তাদের ঐতিহাসিক বলে মানব সমাজের ধারাবাহিক উন্নতি হলো ড্যাশ মানব সমাজের ধারাবাহিক উন্নতি হলো সভ্যতা প্রাচীনকালের নিদর্শনগুলি ইতিহাসের ড্যাশ প্রাচীনকালের নিদর্শনগুলি ইতিহাসের উপাদান ড্যাশ হলো ইতিহাস রচনার একটি মূল্যবান উপাদান উত্তর কি হবে লিপি বয়ের আরেকটা কি আছে দেখো বয়ের এক জাদুঘর বা মিউজিয়াম পরিদর্শন করে আমরা প্রাচীনকালের কথা জানতে পারি জাদুঘর বা মিউজিয়াম পরিদর্শন করে আমরা কি করি প্রাচীন কালের কথা জানতে পারি এটা সত্য না মিথ্যা কি হবে এটা হচ্ছে সত্য এর পাশে ঠিক চিহ্ন দিতে হবে পরীক্ষাতে এখানে ঠিক ভুল লেখা আছে বলে পরীক্ষাতে যদি সত্য মিথ্যা দেওয়া থাকে তাহলে সত্য মিথ্যা লিখতে হবে যদি তোমাদের ভুল চিহ্ন বা প্রশ্ন দেওয়া থাকে তাহলে ভুল বা প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে ইতিহাস বলে ভবিষ্যতের কথা জানা যায় সত্য না মিথ্যা ইতিহাস বলে আমরা অতীত দিনের কথা জানতে পারি এটা বাক্য বা মিথ্যার পাশে ভুল যারা ইতিহাস রচনা করেন তাদেরকে কি বলে সাহিত্যিক বলে ঠিক না ভুল যারা ইতিহাস রচনা করেন তাদের কি বলে সাহিত্যিক বলে কি না তাদের ঐতিহাসিক বলে অতীতের কথা জানতে হলে ইতিহাস বই পড়তে হয় আমরা যে অতীতের কথা জানতে চাই তাহলে কি বই পড়তে হবে ইতিহাস বই পড়তে হবে এটা সত্য তারপরে কি আছে লিপি ও চিত্রকলা ইতিহাসের মূল্যবান উপাদান বাক্যটা সত্য তাই এর পাশেও ঠিক ছিল এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো দেওয়া রয়েছে এটা কিন্তু ডাকতে করবে না বারবার পড়ানোর সময় ক্লাসে আমি বলেছি তাও একবার বলে দিচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কি হবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের পৃথিবী পুরনো কথা জানার উপায় হলো ইতিহাস মানুষের বুদ্ধি ও চেষ্টায় হয়েছে উন্নতি মানব সমাজের ধারাবাহিক উন্নতির নাম হলো সভ্যতা ইতিহাস মানুষের মন গড়া গল্প এই পর্যন্ত আজকে আমি তোমাদের রিভিশন করালাম আর উমদাব থেকে পরবর্তী ক্লাসে আমি রিভিশন করিয়ে দেব আজকে ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো